এখন আমি হাঁটাচলা করতে পারি, স্বাভাবিকভাবে ফুটবল খেলতে পারি, খেলাধুলা করতে পারি, বাট সিঁড়ি বাইতে পারি, এগুলোতে আমার কোনো সমস্যা না। আমি আগে যেভাবে স্বাভাবিক ছিলাম এখন এইভাবে স্বাভাবিক হয়ে গেছি। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ হেলাল মিয়া, আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ চুনারগড় উপজেলা, আমার বয়স হচ্ছে 24। দর্শক, আমাকে কি দেখে মনে হয় যে আমি আজ থেকে 10 দিন আগেও হেভিয়ান বা ইপ জয়েন্ট একটা রুগী ছিলাম? না হওয়ারই কথা। আমি এই ডক্টর সফিউল্লাহ স্যারের প্রধান স্যারের ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নিয়েছি। আমার গত 2 থেকে 3 মাস আগে হিপ জয়েন্টের সমস্যা ছিল। আমি হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে ব্যথা করতো, খেলাধুলা করতে পারতাম না, বাট খেলাধুলা করতে গেলে আমার ব্যথা করতো, প্রচন্ড ব্যথা করতো। তো আমি অনেকদিন যাবত এই রোগে ভুগতেছি। তারপরে আমি অনেকজন ডাক্তার দেখাই, ডাক্তার দেখানোর পরে অনেকেই অনেক অনেক কথা বলছে। বলার পরে আমি সরাসরি চলে আসি ডিপিআরসিতে সফিউল্লাহ স্যারের চিকিৎসা নিতে। আসার পরে সফিউল্লাহ স্যার আমাকে একটা আশ্বাস দিচ্ছে যে বাবা দেখো, অপারেশন করতে বলছিল ওই ডাক্তার অন্য ডাক্তারে, তো স্যারে আমারে বলছে যে অপারেশনের কোনো প্রয়োজন নাই, এই অপারেশন করা লাগবে না, এখানে আমাদের এখানে চিকিৎসা নেও, তুমি সুস্থ হয়ে যাবা। স্যার আমাকে এই কথা বলার পরে আমি স্যারের কাছে এখানে ডিপিআরসিতে ভর্তি হয়ে যাই। ভর্তি হয়ে 10 দিন আমি এখানে চিকিৎসা নিচ্ছি। তো চিকিৎসা নেওয়ার পরে আমাকে ওখানে একজন থেরাপিস্ট দেওয়া হলো, ও দৈনিক আমাকে 3 বেলা থেরাপি দিত, বাট আর নার্স আইসা প্রতিনিয়ত দেখা করতো, কি কি সমস্যা হইতেছে না ভালো হইতেছে সবগুলো জিজ্ঞাসা করতো। আমার এক কথা বলতে গেলে ওখানে চিকিৎসা আধুনিক চিকিৎসা, বাট অত্যন্ত সুচিকিৎসা, এখানে মানে ভালো হওয়ার 100% একটা ইয়া থাকে। তো বাট আমি 100% সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি চিকিৎসা নিচ্ছি 10 দিন। আমি সবচেয়ে একটা বেটার কাজ করছি এটাই যে আমি আমার এই এভিয়ানটা শুরু হওয়াতেই আমি এখানে চিকিৎসা নিতে, সঠিক চিকিৎসা নিতে এখানে চলে আসছি। সঠিক চিকিৎসা পাওয়াতে আমি অল্প দিনে সুস্থ হয়ে গেছি, বাট অন্যান্য রোগীরা আছে, বাট হয়তো আমার সাথে একটু বেশি দিন লাগে, বাট সুস্থ হয়, সুস্থ হওয়াটাই স্বাভাবিক, মানে সুস্থ হয় এখানে। তো আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়েছি আর কি, সম্পূর্ণভাবে সুস্থ আলহামদুলিল্লাহ। এই রোগটা নিয়ে কেউ অবহেলা করবেন না, কারণ এই রোগটা নিয়ে অবহেলা করলে ভবিষ্যতে পুঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা নিয়ে অবহেলা করার কোনো প্রয়োজনই নাই। এটা যদি হয় আপনাদের কারো, তাহলে এখানে ডিপিআরসিতে সরাসরি চলে আসবেন। আর আমি এখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম যতদিন, ততদিনে দেখছি অনেক রুগী, আমার সাথে অনেক সিরিয়াস রুগী এখান থেকে সুস্থ হইয়া আলহামদুলিল্লাহ চলে গেছে, স্বাভাবিক জীবনে চলে গেছে। এখন আমি হাঁটাচলা করতে পারি, স্বাভাবিকভাবে ফুটবল খেলতে পারি, খেলাধুলা করতে পারি, বাট সিঁড়ি বাইতে পারি, এগুলোতে আমার কোনো সমস্যা না। আমি আগে যেভাবে স্বাভাবিক ছিলাম এখন এইভাবে স্বাভাবিক হয়ে গেছি। আমি এভাবে আগে উঠবস করতে পারতাম না, অনেক ব্যথা হইতো, এখন আমার এগুলা কোনো সমস্যা না, আমি উঠবস করতে পারি, যে কোনো ভাবে আমি বসতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, আমার কোনো সমস্যা হয় না। এই আমি আগে এইভাবে ফা ফাঁক করতে পারতাম না, ফাঁক করলে অনেক ব্যথা করতো, বাট এখন এটা করে না, একদমই সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু দুবাইতে থাকি, আমি একজন প্রবাসী, আমি ওইখান থেকে আইসা সবসময় স্যারকে দেখানোটা আমার সম্ভব না, সেই জন্য আমাকে স্যারে কিছু এক্সারসাইজ এবং ব্যায়াম শিখাই দিয়ে গেছে, বা ওইগুলো আমি দুবাইতে যাই কন্টিনিউ করব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকি। আমি আপনাদের জন্য দোয়া করি যে সবাই সুস্থ থাকেন, আমিও সুস্থ থাকতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।